পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যার পানি অনেকটাই নেমে গেছে, কিন্তু স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা ও জনজীবন। এদিকে টানা বৃষ্টি ও উজানের পানিতে লালমনিরহাটে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। পানিতে নষ্ট হয়ে গেছে ফসলি জমি, দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। এখনও স্বাভাবিক হয়নি বান্দরবান সদরের সাথে রুমা ও থানচির সড়ক যোগাযোগ। রাস্তা মেরামত করছে সেনা সদস্যরা। রাঙামাটির বিভিন্ন স্থান থেকে বন্যার পানি নামতে শুরু করলেও বাঘাইছড়ি ও বরকল উপজেলার 11টি ইউনিয়নের কৃষি জমি এখনও ডুবে আছে। বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। কক্সবাজারে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে যাওয়ায় দৃশ্যমান হয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেকুয়া ও চকরিয়ার বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক রাস্তা। এদিকে উজানের ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে নীলফামারীর তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার ভোরে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে 52.35 সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। ডুবে গেছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যার পানি অনেকটাই নেমে গেছে, কিন্তু স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা ও জনজীবন। এদিকে টানা বৃষ্টি ও উজানের পানিতে লালমনিরহাটে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। পানিতে নষ্ট হয়ে গেছে ফসলি জমি, দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। এখনও স্বাভাবিক হয়নি বান্দরবান সদরের সাথে রুমা ও থানচির সড়ক যোগাযোগ। রাস্তা মেরামত করছে সেনা সদস্যরা। রাঙামাটির বিভিন্ন স্থান থেকে বন্যার পানি নামতে শুরু করলেও বাঘাইছড়ি ও বরকল উপজেলার 11টি ইউনিয়নের কৃষি জমি এখনও ডুবে আছে। বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। কক্সবাজারে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে যাওয়ায় দৃশ্যমান হয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেকুয়া ও চকরিয়ার বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক রাস্তা। এদিকে উজানের ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে নীলফামারীর তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার ভোরে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে 52.35 সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। ডুবে গেছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারে বন্যার পানি অনেকটাই নেমে গেছে, কিন্তু স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যবস্থা ও জনজীবন। এদিকে টানা বৃষ্টি ও উজানের পানিতে লালমনিরহাটে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি মানুষের দুর্ভোগ। ঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন অনেকে। পানিতে নষ্ট হয়ে গেছে ফসলি জমি, দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। এখনও স্বাভাবিক হয়নি বান্দরবান সদরের সাথে রুমা ও থানচির সড়ক যোগাযোগ। রাস্তা মেরামত করছে সেনা সদস্যরা। রাঙামাটির বিভিন্ন স্থান থেকে বন্যার পানি নামতে শুরু করলেও বাঘাইছড়ি ও বরকল উপজেলার 11টি ইউনিয়নের কৃষি জমি এখনও ডুবে আছে। বাড়ছে কাপ্তাই হ্রদের পানি। কক্সবাজারে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পানি নেমে যাওয়ায় দৃশ্যমান হয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পেকুয়া ও চকরিয়ার বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে অনেক রাস্তা। এদিকে উজানের ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে নীলফামারীর তিস্তার পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার ভোরে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে 52.35 সেন্টিমিটার পানি রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দেওয়া হয়েছে। ডুবে গেছে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ।